हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। सो आज के ट्यूटोरियल में आमी देखाबो जे कोनो धरनेर फटोशपेर डिजाइन स्किल छाड़ाई किभाबे आपनी जे कोनो फटो और बैकग्राउंड के ब्लार करे दिते पारें। सो चलुन शुरू करा जाक ट्यूटोरियल टी। एर जन्य प्रथमे आपनी आपनार ब्राउजारे जाबेन, देन एखान थेके bfunky.com नामे एकटा वेबसाइट आछे, ओई वेबसाइटे जाबेन। एखाने होयतो फ्लैश एनेबल चाइते पारे, যদি ফ্ল্যাশ এনেবল চায় তাহলে ওদের টিউটোরিয়াল আছে, ওইটা টিউটোরিয়াল লিংক, টিউটোরিয়ালের লিংকটা ওখানেই পাবেন। ওইখান থেকে আপনি ফ্ল্যাশ এনেবল করে নিতে পারেন। সো এখানে ক্রিয়েটে আসার পর ফটো এডিটরে ক্লিক করব। যে এখানে এনেবল ফ্ল্যাশ চাচ্ছে আমার, আমি জাস্ট এনেবল করে নিই। এখানে অ্যালাউ দিয়ে দিলাম, রান ফ্ল্যাশ, ওয়েবসাইটটি লোড হচ্ছে। দেন এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব। আপলোড অপশন থেকে আমি কম্পিউটার থেকে আমি ফটোটা, যে ফটোটা সিলেক্ট করে রেখেছিলাম যেটার ব্যাকগ্রাউন্ড ব্লার করব, ওই ফটোটা এখানে সিলেক্ট করব। সো এখান থেকে যেমন এই ফটো, এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করে দেব। এই যে চলে আসলো আমার ফটোটা, দেন 39%, আর তো যদি জম করে এই, দেন এখান থেকে আমি ব্লার অপশনে যাব। ব্লার অপশন থেকে যাওয়ার পর পেইন্ট নামে অপশনে যাব, এবং এখানে ব্রাশের সাইজ আপনি ছোট বড় করতে পারেন, ছোট বড় করতে পারেন। যেহেতু অ্যাডজাস্ট অপশনে যাব, এখানে অ্যামাউন্ট 2 পয়েন্ট দেওয়া আছে, আমি 100% করে দেব। এই যে পুরোটা ওটা 2 থেকে 30% করে দিলাম, আমার পুরোটা ব্লার হয়ে গেল। এখন জাস্ট আমার যে অংশটাকে আমি ভিজুয়াল রাখবো, ওই অংশটাকে ব্লার করব না। এখানে আমার ব্রাশ সাইজ 25 দেওয়া আছে, এটাকে আমি ছোট বড় করতে পারবো। সো এখানে ব্রাশ সাইজ আমার 25 রাখলাম, আর জাস্ট এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে জাস্ট ঘষবো আমি। এই যে দেখুন আমার ইমেজের এই এরিয়াটি ভিজিবল হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, আর পরের অংশটি ব্লার থাকবে। অর্থাৎ আপনি যে অংশটুকু ভিজিবল রাখতে চান ওই অংশটুকুই শুধু ব্রাশ দিয়ে ঘষে ঘষে ব্লারটা মুছে দিবেন। আমার হাত আসলে খুব একটা ভালো না, সেজন্য পারফেক্টলি করতে পারতেছি না। ব্রাশের সাইজটা একটু কমিয়ে নেই, একটু বাড়িয়ে নেই, বেশি বড় হয়ে গেছে। এই যে দেখুন ভিজিবল হয়ে যাচ্ছে আমার অংশটুকু, যেহেতু এই জায়গাটা আমি ব্রাশের সাইজটা ছোট করে নেই, তাহলে পারফেক্টলি করতে পারবো। এটা আসলে প্র্যাকটিসের বিষয়, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি, তত সহজেই করতে পারবেন। তো আসলে প্র্যাকটিস নাই সেজন্য। দেখুন ভিজিবল হচ্ছে, চশমাটা পাঁচটা রয়েছে আমার। সো এভাবে আপনার যদি ব্লার করা শেষ হয়ে যায়, তাহলে এখানে যে টিক মার্ক আছে এটাতে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর যে লেখা আসলো ব্লার অ্যাপ্লাইড হয়ে গেছে, দেন সেভে ক্লিক করবেন। সেভ করার পর যদি আপনি চান আপনার কম্পিউটারে, গুগল ড্রাইভে, ড্রপ বক্সে সেভ করতে পারবেন। এখান থেকে ফাইল নেমটা জাস্ট চেঞ্জ করে দিবেন, যেমন আমি চেঞ্জ করে দিই blur ব্লার, আর কোয়ালিটি 100% দিয়ে দিব। আপনি চাইলে ফরম্যাট জেপিজি অথবা পিএনজি রাখতে পারেন, এবং ফাইল সাইজটা হলো 603.8 KB। দেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমি আমার ডেস্কটপে রাখবো, ডেস্কটপে একটা ফোল্ডারের মধ্যে রাখি, যেমন এই ফোল্ডারের মধ্যে রাখলাম ইমেজ সেভড, অলরেডি সেভ হয়ে গেছে। দেন এখন আমি আমার ফোল্ডারে গিয়ে দেখি যে ইমেজটা ব্লার করেছিলাম, এই যে ব্লার করা ইমেজ, আর মেইন ইমেজ যেটা, এটা আমার ডেস্কটপে আছে।
এই যে এটা ব্লার ছাড়া ইমেজ। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো গুড বাই।